এত বড় সংসার ছেড়ে বাপের বাড়ি যাওয়া চারটিখানি ব্যাপার হলো কম কাজ সপ্তমী অষ্টমী দুদিনের জন্য জল খাওয়া দুপুরের খাওয়া রাতের খাওয়ার করো এই দশ হাত নিয়ে কাজ করতে করতে আমি হাঁপিয়ে গেলাম তাহলে যাদের দুটো হাত তাদের কথাই ভাবছি আমি না বাবা তৈরি হয়নি আর একদম সময় নেই এই বেরোতে হবে যাই মহাদেবকে বলে দিই আপনি এখানে শুনুন আমি সপ্তমী অষ্টমী জল খাওয়ার থেকে রাতের খাবার সব বানিয়ে দিয়ে ওগুলোই খাবেন কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে বাহ বেশ ভালো করেছো রান্না তোমাকে করেই যেতে হতো না তুমি বিশ্বনুর বাড়ি ব্রহ্মার বাড়ি নিমন্ত্রণ খেয়ে শরীর খারাপ করতে কিন্তু এবারে কি তোমাদের যেতেই হবে থেকে যাও না এবারে আর যেতে হবে না হ্যাঁ তার মানে তুমি বলছো আমি ভাপের বাড়ি যাব না বছরে তো এই মাত্র দিনই বাপের বাড়ি যায় ভুল বললাম 4 দিন নয় এই সপ্তমী অষ্টমী নবমী আর দশমী এইটুকু বেলা ছাড়ে তিন দিন যাতায়াতই সেটাও তুমি বহন করছো সারা জীবন এই সংসারের পেছনে খেটে গেলাম আর ওই বছরে 3.5 দিন তুমি আমাকে বাপের বাড়ি যেতে দেবে না 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 সেটা নয় তা কেন আমি কি তোমাকে কোনোদিনও আটকেছি কিন্তু আসলে করোনা তো খুব ভয় লাগছে মর্তে তো করোনা সবদিকে ছড়িয়ে আছে তোমরা সাবধানে থেকো ব্যাস এই জন্যই আমি বলছিলাম ও করোনার জন্য ও তুমি চিন্তা করো না আমি কার্তিক আর সরস্বতীকে দায়িত্ব দিয়ে দিয়েছি ওরা সব মাস্ক স্যানিটাইজার আর কি কি দরকার সব নিয়ে নিয়েছে আর মহিষাসুরের জন্য মাস্ক নেওয়া হয়েছে তুমি আবার মন্ডা মিঠাই মিষ্টির জন্য আবার মুখের মাস্কটা খুলে দিও না কিন্তু তুমি এক কাজ করবে তুমি মিষ্টিগুলো নিয়ে নেবে তারপরে এখানে এসে খাবে কেমন আমার তো চিন্তা হচ্ছে গণেশটাকে নিয়ে কি জানি বাবা লাড্ডু দেখলে আবার না মুখ থেকে মাস্ক খুলে ফেলে সেই নিয়ে ভারী চিন্তা হ্যাঁ আর লক্ষ্মীও তো লিপস্টিক নাকের গয়না দেখানোর জন্য ও কিন্তু মাস্ক খুলে দিতে পারে তুমি এই লক্ষ্মী গণেশ দুজনকে সামনে রেখো না না সরস্বতী বলেছে ও লক্ষ্মী গণেশকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে ওরা ওই রকম মাস্ক খুলবে না ওরা সাবধানেই থাকবে ওরা বুঝছে তো প্রত্যেক মতো এবারে নয় এবারে নিয়ম একটু আলাদা তুমি চিন্তা করো না আমার বাপের বাড়ির লোকজনও কিন্তু যথেষ্ট বুদ্ধিমান বুদ্ধিমতী দেখবে ওরা ঠিক সোশ্যাল ডিসটেন্স মেনটেন করেই সব কাজ করবে ওরা তো বুঝছে যে প্রত্যেক বছর যে মজা আনন্দ হয় এবছরও মজা আনন্দ হবে কিন্তু একটু অন্যভাবে ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো মর্তবাসী সবাই ভালো থাকুক এটাই আমি চাই ব্যাস একটা কথা বলি লক্ষিয়া সরস্বতীকে কিন্তু খুব সাবধানে রাখবে দেখেছ তো মর্তে মাঝে মাঝে এক দুজন হঠাৎ করে আবার পশু হয়ে ওঠে তাই ওদের হাত থেকে আমার দুই কন্যাকে বাঁচিয়ে রাখবে আমি তো আমার দুই কন্যাকে সংগীত আর ছাড়া আর কিছুই শেখাইনি তখন যদি караটেটা শেখাতাম তাহলে হয়তো এত চিন্তায় থাকতে হতো না দেখছি এবার সমস্ত মেয়েদেরকে এইসবও শিখতে হবে নিজের আত্মরক্ষার জন্য কেন পশুদের সংখ্যা তো আর কম নয় না না আমার মর্তবাসী সবাই এরকম নয় সবাই খুব ভালো কিন্তু কিছুজন ওই কালো হৃদয় সম্পন্ন ছি তারা মানব জাতির কলঙ্ক যাই হোক বাবা তুমি সামনে রেখো লক্ষ্মী আর সরস্বতীকে কিছু হয়ে গেলে আমি কিন্তু কিছু করতে পারবো না তখন সোশ্যাল মিডিয়ায় সবাই জাস্টিস ফর লক্ষ্মী জাস্টিস ফর সরস্বতী করা ছাড়া আর কিন্তু কিছুই করবে না তাই ওদেরকে সামনে রাখাটাই ভালো হবে সত্যি ভেবে অবাক লাগছে আজ তোমাকেও বলতে হচ্ছে যাতে তোমার দুই কন্যাকে আমি সামনে রাখি কিছু কিছু মানুষ এমন আচরণ করছে মর্তে সেগুলো দেখলেও না অবাক লাগছে সত্যি তারা এটা ভাবছে না যে তাদের পাপের ঘোড়া কিন্তু পূর্ণ হয়ে আসছে একদিন কিন্তু তারা পাপের শাস্তি পাবেই ঠিক আছে তুমি চিন্তা করো না আমরা খুব ভালোভাবে থাকবো আমার চার সন্তানকে নিয়ে আমাদের বাহনগুলি নিয়ে আমরা খুব মজা করব। আর তাছাড়া গণেশ তো কালকে সারাদ ঘুমায়নি আনন্দতে বাড়ি যাওয়ার আনন্দতে আমারও কিন্তু ভালোই আনন্দ বলো তো চলো তাড়াতাড়ি চলো আমরা রেডি হয়ে গেছি সবাই মাস্ক গুলো সব নেওয়া হয়েছে তো মাস্ক আমি আর সরস্বতী সব গুছিয়ে নিয়েছি তুমি চিন্তা করো না কি মজা লাগছে মামা বাড়ি যাচ্ছি আর আমাদের জন্য একদম চিন্তা করো না আমরা খুব ভালো থাকব আর খুব মজা করব আর তুমি নবমীর দিন সকাল সকাল তুমি চলে এসো কিন্তু হ্যাঁ ঠিক আছে সাবধানে এসো আর একদম মাক্স খুলবে না মুখ থেকে এই সপ্তমী আর অষ্টমী মর্তবাসীর যত আনন্দ আমার ততটাই কষ্ট লাগে ছেড়ে থাকতে হয় কিনা আমার পরিবারকে তোমরা খুব ভালো করে সবাই পুজো কাটাও আর সাথে সাথে কিন্তু সাবধানতাও অবলম্বন করো আর বাঙালি ছুরি চ্যানেলটিকে ইউটিউবে সাবস্ক্রাইব করো